beautiful trophy of the Saff Women's Championship, Bangladesh. সাবিনাদের গল্পটা শেকল ভাঙার, সমাজের প্রচলিত ধারা ভেঙে দুর্বার গতিতে এগিয়ে চলার। খেলার মাঠের পোশাকের সমালোচনা যখন মুখর সমাজের একাংশ, তখন দাঁত ভাঙা জবাব সানজিদা মারিয়াদের। বন্ধুর পথ, তীর্যক মন্তব্য, সামাজিক বাধা পেরিয়ে শিরোপা জয় করে ফেরে কলসিন্দুর, পালিচড়াসহ প্রত্যন্ত গায়ের মেয়েরা। হিমালয় জয় করে বিরচিত সংবর্ধনা আর শুভেচ্ছায় সিক্ত হয় বাংলার দামাল মেয়েরা। তাদের এই অর্জন যেন অনুপ্রেরণার আধার, চার দেয়ালের বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র। আমরা দেখি নারীদের ক্ষেত্রে যে বাধাটা, সেটা দিন দিন আরও বেশি, নারীরা বেশি স্বাধীনতা পেতে শুরু করেছে, তাদের যে বাধাটা তারা অতিক্রম করতে সফল হচ্ছে। একটা অ্যাচিভমেন্ট হয়েছে, এটা মেয়ে করেছে না ছেলে করেছে সেটা না দেখে আমরা যদি দেখি যে কোনো মানুষ করেছে, বাংলাদেশের মানুষ করেছে, তাহলে আমার মনে হয় ব্যাপারগুলো আরও স্মুথ হয়ে যাবে। স্বর্ণজয়ী জয়িতাদের জয়ে উদ্বেলিত 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, পুরো দেশ তাদের বরণ করে নিলেও ফুটবলের অভিভাবক সংস্থা বাফুফের অসঙ্গতি চোখে পড়ে সাবিনা সানজিদাদের বরণে। নারী বলেই কি এই অনাগ্রহ? যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এটার খোলনলচে সম্পর্কে হয়তো আমরা জানি না, সবাই টুকরো টুকরো সংবাদ পাচ্ছি, তবে এতটুকু পরিষ্কার যে পুরুষ এবং নারী ক্রীড়াবিদদের আয় বা তাদের যে সুযোগ সুবিধা প্রাপ্তি, তাদের যে ট্রেনিং, এমনকি বিজয়ের পরেও তাদের যে অভ্যর্থনা বা তাদেরকে কেন্দ্র করে তাদের যেটুকুন পারিশ্রমিক বা পুরস্কার প্রাপ্তি, সব কিছুর ভেতর একটা অসামঞ্জস্য। গৃহস্থালি থেকে শুরু করে হিমালয় চূড়া জয়, মাঠের ফুটবল কিংবা ক্রিকেট, সব ক্ষেত্রে এই দৃশ্যমান নারীরা। কিন্তু ছাদ খোলা বাসের মতো কতটা মুক্ত তাদের জীবন? পশ্চাৎপদ কুসংস্কারাচ্ছন্ন সাম্প্রদায়িকতা থেকে মুক্তি মিলল কতটুকু? আমরা দেখে থাকি যে কতগুলো জায়গায় হচ্ছে নারীরা অনেক এগিয়ে গেছে, মানে কিছু কিছু জায়গায় আমরা দেখছি টপ লেভেলে বেশ এগিয়ে গেছে। কিন্তু নিজে যদি আমি তৃণমূল বলি, তাহলে আপনি যদি অনেকে বলে থাকেন যে ওখানে অর্থনৈতিকভাবে তারা এগিয়েছে, কিন্তু অর্থনৈতিক যে ক্ষমতা যেটাকে বলা হয় সেটা কিন্তু তাদের নিয়ন্ত্রণে নাই। তো এই জায়গা থেকে মুক্ত হওয়ার যে পথটা, সেটা হচ্ছে আমাদের মন মানসিকতা চেঞ্জ করা বা পরিবর্তন করার যে বিষয়টা, সেটা রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। অপমান ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে মূলধারায় জায়গা করে নেয়া এই নারীদের পথ হোক ভয় ডরহীন, এমন প্রত্যাশায় কবিগুরুর ভাষায় বলতে হয়, মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। সাজিদ আরাফাত, এখন ঢাকা।